আসসালামু আলাইকুম ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমিও ভালো আছি। আজ আপনারা লোক আমি যে রেসিপিটা শেয়ার করবো এটা হলো বিরন চাউলের ক্ষীর, পিন্নি চাউল যেটা হয়, পিন্নি চাউল দিয়ে আমি ক্ষীর বানাইছিলাম, ও রেসিপিটা আজ আপনারা লোকের শেয়ার করা। উপকরণ লাগবো আমি আপনারা হইরাম পিন্নি চাউল, বিরনের চাউল, মরসা গুড়, আপনারা এমনি গুড় চাইলেও দিতে পারবা, টিনোর গুড়, নারিকেল, আমি নারকেলটা কুরসি আনিছি, আর অপশনাল আমি ইউজ করবো ডালচিনি, তেজপাতা, লবণ। এই দুইটা জিনিস অপশনাল, ডালচিনি, তেজপাতা আর লবণ আপনারা না চাইলে নাও দিতে পারবা। নারিকেলটা আপনারা চাইলে আমি যেটা নিছি কুরসি ওরকমও দিতে পারবা, আবার চাইলে ছোটো ছোটো পিস করিয়াও দিতে পারবা। একটু লগে আপনারা ইচ্ছা মতো যে যে রকম চান ওরকম নারকেলটা ইউজ করতে পারবা। আমি কিন্তু নারকেলটা কুরসিয়া লইছি। আর যে তেজপাতা আর ডালচিনির একটা একটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারবা, নাইলে না। আমি ইউজ করছি কারণ ক্ষীরও আমি বালাফাই একটু ডালচিনি কিংবা তেজপাতার স্মেল হইলে। চাউলটারে দুই আমি এখন কুক করবো, আমি কুকারও বয়াই দিলাম, সাথে আমি দেখো কা ডালচিনি আর তেজপাতা একসাথে দিলাইছি, দিয়া 5-6 কাপ পানি দিছি, কারণ ক্ষীরটার পানি একটু বেশি দিলে বেটার হয়। একসাথে তোরা বেশি করে পানি দিয়ে আমি ফুল হিটে কুক করছি। প্রথমে আমি ফুল হিটে বয়েল করছি, দেখা একটা বয়েল উঠার পরে আপনারা দেখাইলাম রাইসটা গলে গেছে। ওভারনাইট ভিজাইলে ও একটা ভালো হয়, রাইসটা গলে খুব সুন্দর হইয়া, সাথে সাথে ভিজাইয়া হইয়ে রাইস বানানি যায় ক্ষীর, বাট একটু আগে ভিজাই তুইলে বেটার হয়। 1/2 টেবিল স্পুন লবণ আমি দিলাম, টি স্পুন লবণ আমি দিছি। এটা হইলে কি অপশনাল, আগেও হয়েছি লবণটা আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে না। আমি লবণ দিছি, লবণ দেওয়ার পরে আমি প্রপার করে একটা স্টার দিছি, দিয়া দেখছি পানিটা ড্রাই হয়ে গেছে। এগেইন আমি পানি দিব, 1 কাপ পানি দিব আমি, দিয়া স্লো কুকে স্লো আগুনে হিটে আমি কত সময় কুক করবো। আপনারা আস্তে আস্তে ওরকম করিয়া অল্প অল্প পানি দিয়া কুক করবা, এতে ক্ষীরটা বানানোর পরে রেডি হওয়ার পরে খুব টেস্ট হয়। ওরকম করে আমি পানি দিয়া 1/2 আওয়ারের মতো কুক করছি। আস্তে আস্তে 5-10 মিনিট পরে একটা বয়েল উঠার পরে আবারও 1/2 কাপ পানি, 1 কাপ পানি দিছি। আমি কিন্তু ফুটাইল পানি, কেটলের পানি ইউজ করছি, আপনারা চাইলে এমনি পানি দিয়াও কুক করতে পারবা, ঠান্ডা পানি। আমি ফুটাইল পানি দিয়া 5-10 মিনিট পরে পরে একটা স্টেয়ার দিছি, দিয়া কুক করছি। রাইসটা মোটামুটি হয়ে গেছে, 1/2 আওয়ার রয়েছে আমি কুক করছি। এখন আমি আর প্রপার একটা স্টেয়ার দিব, দিয়া আপনারা দেখুক আমি স্টেয়ার দিয়া দেখাইলাম আপনারা, রাইসটা খুবই সুন্দর হইয়া ফুটে উঠছে আর একটা একটা করে ফুটছে। এখন আমি ও গুড় অ্যাড করবো, আমি কিন্তু এখনও গুড় কিংবা নারিকেল অ্যাড করছি না। গুড়টা অ্যাড করার পরে আপনারা মিঠাটা আন্দাজ করে দিবা, আপনারা যতটুকু মিঠা বালা ফাইন, আমি যতটুকু মিঠা চাই আমি একটু বেশি মিঠা বালা ফাই, আমি গুড় একটু বেশি অ্যাড করছি। প্রপারভাবে গুড়টা আমি দেখো কাজটা করে অ্যাড করে লিছি। আবারও আমি একটা কুক দিমু, আরও 5-7 মিনিট আমি কুক করবো স্লো হিটে। গুটা দেওয়ার পরে 5-7 মিনিট আমি কুক করবো। আপনারা যদি ড্রাই হয়ে গেছে দেখুন, যে আপনারা চাইলে আরও 1/2 কাপ পানি দিতে পারবা। একটা জিনিস সবসময় মেকশিওর করবা, আমি কইয়া রাখি, হাঁড়িটা, ক্ষীরের হাঁড়িটা যে কোনো সময় ক্ষীর বইলে একটু বড় হাঁড়িত বইবা, কারণ নারিকল আর গুড় অ্যাড করার পরে সবসময় তোরা বেশি হয়ে যায় আর ডেক ফুল হয়ে যায়। একটু বড় হাঁড়ি হইলে আর কোনো প্রবলেম হয় না। আমি এখন নারিকেলটা অ্যাড করলাম, নারিকেলটা দেখলাম আমি অ্যাড করলাম। আপনারা সব সময় নামাইবার আগে লাস্টে নারিকেলটা অ্যাড করবা। নারিকেল দেওয়ার পরে স্টেয়ার করিয়া আমি আর 2-3 মিনিট কুক দিব। এখন আর বেশি আমি কুকারের মধ্যে রাখতাম না, নারিকেল দেওয়ার পরে একটা বয়েল উঠে গেলেও আমি নামাই দিব। দেখানি কত সুন্দর লাগে, ক্ষীরটা দেখতে কত সুন্দর হয়েছে, ক্ষীরটা রিয়েলি খাইতেও খুব টেস্টি হয়েছিল।
বিনিশালের খিরটা আমার রেডি হয়ে গেছে খাইবার লাগি। আমি এখন কুকারটা অফ করে নিমু, আর আপনারা চাইলে ওরকম গরমও খাইতে পারবা, কিংবা চাইন যদি ঠান্ডা করিয়া ফ্রিজে রাখিয়াও খাইতে পারবা। আমি আশা করাম আপনারা, আমি যে আজকে বিন্নি চাউলের ক্ষীরের রেসিপিটা শেয়ার করছি, বিরেন চাউলের ক্ষীরর, আপনারা ভালো পাইবা। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো পান, প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার করবা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।